আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা 2025 প্রশ্নপত্র কেমন হবে? ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা অন রাখুন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছেন, আপনাদের জন্য এক্সাম রুলস চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট 250 টাকা এবং অল সাবজেক্ট 1550 টাকা। আমরা এনসিকিউ প্লাস সৃজনশীল উভয় সাজেশনই প্রোভাইড করে থাকি। এছাড়াও আমাদের কাছে টেস্ট প্লাস বোর্ডের জন্য 70 থেকে 80% কমানোপযোগী সাজেশন রয়েছে, যা তার লাগবে যদি করে নিতে পারে। ইনশাল্লাহ আমাদের সাজেশন কমপ্লিট করলে 70 থেকে 80% নিশ্চিত কমান পাচ্ছেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ও, আর একটু সাজেশন বিষয়টা কথা বলে দিই। আমরা সাজেশনটা কিভাবে তৈরি করছি অনেকে জানতে চান। সাজেশনটা মূলত সব ইম্পর্টেন্ট টপিক্স এর উপরে মূলত তৈরি করা। মনে করেন একটা টপিক্স এর, এই টপিক্স এর ইম্পর্টেন্ট, এই টপিক্স এর উপরে একটা সৃজনশীল তৈরি করা, এই টপিক্সটা ইম্পর্টেন্ট, এই টপিক্স এর উপরে একটা সৃজনশীল তৈরি করা। মূলত আমরা পুরো বইয়ের উপরেই সাজেশনটা তৈরি করেছি, কিন্তু সব ইম্পর্টেন্ট দিয়ে, কোনো আন ইম্পর্টেন্ট এখানে ইনক্লুড করা হয়নি। সুতরাং যারা এগুলো পড়তে পারবেন তাদের যে কোনো টাইপ সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। এমসিকিউ তো সেম, যে আমরা এমসিকিউ টোটালি আপনার যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোভাবেই তৈরি করা হয়েছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক। সুতরাং এগুলো কমপ্লিট করলে আর কিছু পড়া লাগবে না আশা করছি। এখন চলে আসি মূল ভিডিওতে। এসএসসি 2025 প্রশ্নপত্র কেমন হবে? শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্রে জানা গেছে যে আপনাদের এসএসসি 2025-এর প্রশ্নপত্র এখনো তৈরি করার কাজ শুরু হয়নি। তারা জানিয়েছে যে এখনো কাদেরকে প্রশ্ন করতে দেওয়া হবে, কারা প্রশ্ন তৈরি করে জমা দিবে বোর্ডে, এরকম কোনো বিষয়ে সিলেকশন হয়নি। যেহেতু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী আসবে, এ বিষয়ে তারা তখন ধারণা পাবে। দেন ওই অনুযায়ী বোর্ড শিক্ষকদের নির্দেশনা দেওয়া হবে যে নতুন শিক্ষামন্ত্রী কিভাবে মূলত আপনাদের চাচ্ছে পরীক্ষাগুলো কার্যক্রম শুরু করবে। নতুন শিক্ষামন্ত্রী যেভাবে বলবে, যদি প্রশ্ন সহজ করতে বলে, সেই রকম ভাবে মোতাবেক বোর্ড শিক্ষকদের নির্দেশনা দেওয়া হবে এবং তারা ওই রিলেটেড ভাবে প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে। সুতরাং এখনো কার্যক্রম শুরু হয়নি, তাই এখনো ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না যে প্রশ্নপত্র কেমন হতে পারে। তো সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি। যখন আমাদের কাছে কোনো আপডেট আসবে আমরা জানিয়ে দিব, বাট এখন পর্যন্ত প্রশ্নপত্রের বিষয়ে কোনো ধরনের তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। খুব দ্রুত আমরা তথ্য পেলে আপনাদের সাথে শেয়ার করবো। সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন।